নমস্কার, পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন রেজালা। পুরাতনী হেসেলে পুরনো রান্নার সাথে সাথে একটু স্বাদ বদল করে নেব। আজকে আমি আমার মতন করে চিকেন রেজালা বানাবো। লাগবে চিকেন, লাগবে বেরেস্তা, পেঁয়াজ বাটা, কাজু বাটা, চালমগজ, আর অল্প একটু পোস্ত নিয়ে নিয়েছি, পোস্ত বাটা। লাগবে গরম মশলার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরে বাটা, আদা বাটা, নুন, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, রসুন বাটা। আমি এখানে দুটো শুকনো লঙ্কা, গোলমরিচ আর লবঙ্গ নিয়েছি, তেজপাতা, দারচিনি আর এলাচ নিয়ে নিয়েছি। আমি রান্না করব সাদা তেলে। লাগবে দুধ, লাগবে ঘি, প্রয়োজন মতন জল আর টক দই। এই মিশ্রণটায় আমি এই চা চামচের 2 চামচ চালমগজ, 1 চামচ পোস্ত আর 10টা কাজু বাদাম আমি নিয়ে নিয়েছি। আর বেরেস্তা বাটা আমি পেঁয়াজ তেলে ভালো করে ভেজে নিয়ে আমি বেটে নিয়েছি। এটা বেরেস্তা বাটা। এই মাংসগুলো আমি আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, নুন, টক দই দিয়ে ম্যারিনেট করে আমি 1/2 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমি এর মধ্যে সাদা তেল দেব। অনেকে এটা শুধু ঘিও রান্না করতে পারেন। আমি ঘি আর সাদা তেল 2 মিলিয়ে দিলাম। রেজালাতে আমি লঙ্কা দেব না, যার জন্য আমি এখানে লঙ্কা বাটা ব্যবহার করলাম না। আমি 2 গোটা কাঁচা লঙ্কা আমি ম্যারিনেটের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এই রেজালা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। তেল আর ঘি 2 গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব শুকনো লঙ্কা 2, দিয়ে দেব গোলমরিচ আর লবঙ্গ, দিয়ে দেব দারচিনি আর এলাচ। আমি এলাচগুলো এখানে একটু ভেঙে নিয়েছি। এই মশলাগুলো গন্ধ বেরোনো পর্যন্ত আমি একটু নেড়ে নেব। দারচিনি, এলাচ, লবঙ্গ, এর স্মেলটা এখানে দারুণ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে মাংসের টুকরোগুলো দিয়ে দেব। এই ম্যারিনেট করা মাংসের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। গ্যাসটা আমার সিমে আছে, আমি এই তেলের মধ্যে এই ম্যারিনেট করা মাংসগুলো খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। আমি গ্যাসটা হাই ফ্লেমে রেখে এই ম্যারিনেট করা মাংসগুলো আমি খানিক নেড়েচেড়ে নিলাম। আমি এর মধ্যে ঘি দিয়েছিলাম তেলের মধ্যে, আর যে মশলাগুলো আমি সোমবার দিয়েছি, ঘি আর এই মশলা আর এই ম্যারিনেট করা মাংস, এই শুরুতেই দারুণ গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব একটু চিনি, দিয়ে দেব একটু জিরে বাটা, আমি এর মধ্যে হলুদ ব্যবহার করব না। এই চিকেন রেজালা বড় থেকে ছোট সবার ভীষণ প্রিয়। আর চিকেন রেজালা রুমালি রুটি, তন্দুরি রুটি বা এমনি প্লেন রুটির সাথে দারুণ লাগে খেতে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব
কাজু, কাজু বাটা, অল্প একটু পোস্ত বাটা আর চাল মগজ বাটা। গ্যাসটা হাই ফ্লেমে আছে, আমি মশলাগুলোর সাথে মাংস বেশ একটু মিলিয়ে নেব। এবার আমি দিয়ে দেব বেরেস্তা বাটা। আমি পেঁয়াজ তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে আমি পেস্ট করে নিয়েছি, আর দিয়ে দেব টক দই। আমি ম্যারিনেটের সময় অল্প একটু টক দই দিয়ে আমি মেখে রেখেছিলাম, এবার আমি অল্প একটু টক দই দিয়ে দিলাম। আমি টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, চিকেন রেজালা সাদা রঙের হয়। আমি এখানে কালারটা একটু ভালো হওয়ার জন্য, তেলের কালারটা, সেই জন্য আমি এখানে একটু অল্প একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আমি গ্যাসটা কমিয়ে রেখেছি, আমি এবার সব উপকরণগুলো আস্তে আস্তে আমি মাংসের সাথে মিলিয়ে দেব। আমি সব উপকরণগুলোর সাথে আমি মাংসটাকে বেশ কিছুক্ষণ আমি নেড়ে নিলাম, মাঝে মধ্যে আমি একটুখানি নিচে নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না ধরে যায়, খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। আমি এখানে আমার মতন করে আমি সব উপকরণগুলো ব্যবহার করলাম, আপনাদের মতন করে আপনারা সব উপকরণগুলো এখানে নিয়ে নেবেন এবং প্রয়োজন মতন আপনারা বাড়িয়ে এবং কমিয়ে নেবেন। এখানে যে আমি রেড চিলি পাউডার দিয়েছিলাম তা থেকে তেলের কালারটা খুব সুন্দর হয়েছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে গরম মশলার গুঁড়ো, এখানে স্মেলটা দারুণ আসছে। এবার দিয়ে দেব দুধ। এখানে অনেকে নারকেলের দুধ ব্যবহার করেন, কিন্তু আমি এখানে এমনি দুধ ব্যবহার করলাম। আপনাদের প্রয়োজন অনুযায়ী, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা এখানে দুধ ব্যবহার করে নেবেন। চিকেন রেজালা, তার গ্রেভি খুব বেশি মোটা হবে না। আমি এখানে অল্প একটু প্রয়োজন মতন একটু জল দিয়ে দেব। আমি এখানে সব উপকরণগুলো সব একসাথে দিয়ে দিয়েছি। আমি এখানে আমার মতন করে আমি এখানে চিকেন রেজালা রান্না করছি, আপনাদের পরিমাণ মতন আপনারা সব কিছু আপনারা এখানে নিয়ে নেবেন আর উপকরণগুলো আপনারা এখানে বাড়িয়ে এবং কমিয়ে নেবেন। এখানে দারুণ স্মেল বেরোচ্ছে। আমি ঘি দিয়েছিলাম, আমি আগেও বলেছি যে শুধু ঘিতেও আপনারা রান্না করতে পারেন, আমি এখানে সাদা তেল আর ঘি আমি এখানে দুটো মিলিয়ে দিয়েছি। আর চিকেন রেজালা ঝাল হবে না, আমি সেই জন্য এখানে দুটো কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি, আর ফোড়নে আমি দুটো শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে নিয়েছিলাম। এবার আমি গ্যাসটা সিমে করে রেখে আমি ঢেকে রেখে দেব, সময় আমি হতে দেব। আমি বেশ কিছু সময় চিকেন ঢেকে রেখেছিলাম, এখানে ঝোল অনেকটা টেনে গেছে, মাংস এখানে সেদ্ধ হয়ে গেছে। আমি নুন দেখে নিয়েছি, ওপরে তেল উঠে এসেছে আর দারুণ স্মেল বেরোচ্ছে। এখানেই তৈরি হয়ে গেল চিকেন রেজালা। আমি এখানে আমার মতন করে আমি রান্না করেছি, আমি যে উপকরণগুলো আমি এখানে ব্যবহার করেছি আমার প্রয়োজন মতন আমি সব এখানে ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন আপনারা উপকরণগুলো বাড়িয়ে এবং কমিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে আমি অল্প সময় ঢেকে রাখব, বন্ধ করে দিয়ে, গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি একটু ঢেকে রাখব, তারপরে আমি পরিবেশনের জন্য আমি তুলে নেব।
তৈরি হয়ে গেল আমাদের চিকেন রেজালা। আমি ওপরে বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করলাম, আর রুমালি রুটি দিয়ে আমি পরিবেশন করলাম। এখানে আমি আমার মতন করে চিকেন রেজালা তৈরি করেছি। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।